এক এক সময় প্রচুর লোক আসেন, সবচেয়ে দুষ্টুমি করে সুজিত বোস, এমন ভাবে এলাকাটা করে এয়ারপোর্ট থেকে লোক আসতে পারে না। এবার আমি পুলিশকে বলবো এয়ারপোর্ট যাতে ডিস্টার্ব না হয়, সেটা দেখে সুজিত তুমি পুজো করবে, শুধু তোমারটাই লোকে যাবে আর অন্যগুলো যাবে না, কোথায় রাখতে হবে। কারণ প্রতিবার কিন্তু এয়ারপোর্টে অনেক লোক যাতায়াত করে, সেই সময় কত লোক বাইরে থেকে আসে এটা একটু দেখতে হবে। আর ভিআইপি এরিয়াটা মানে ভিআইপি এরিয়ায় এটা মাথায় রাখতে হবে। তুমি সব করো ভালো করে, তুমি খুব ভালো করে করো, আমাদের অভিনন্দন রইল, সবাইকে নিয়েই তুমি করো, তুমি এলাকা সাজিয়েছো ভালো, কিন্তু এইটুকু দেখে রাখতে হবে যাতে ট্রান্সপোর্ট সিস্টেম চলে। ট্রান্সপোর্ট সিস্টেম যদি ব্লকড হয় আমি তাহলে তোমাকে ব্লক করব। আস্তে আস্তে আসুন, আস্তে আস্তে পুজো দেখুন, আস্তে আস্তে বেরিয়ে যান। দয়া করে আপনারা কেউ অযথা ভিড় করবেন না। তবে এটাও ঠিক, লোক যখন লাইন দেয় একটা পুজোয় 3 ঘন্টা, সে অন্তত 2 মিনিট অন্তত থাকার চেষ্টা করে, কারণ প্রত্যেকের হাতে এখন মোবাইল, একটা ফটো সে তুলবেই, ওই একটা ফটো তোলার মতো টাইম দিয়ে তাকে শান্তিপূর্ণভাবে বের করে দিতে হবে।